রমজানের প্রথম দিনে পণ্যের চড়া দামে নাবিশ্বাস ওঠে খুলনার জনজীবনে। এ নিয়ে গ্লোবাল টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পরপরে নগরীর বিভিন্ন কাঁচাবাজারে অভিযানে নামে প্রশাসন। তিন থেকে চার দিন যেতে না যেতেই কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম কমতে শুরু করে। এতে সন্তোষ প্রকাশ করে সাধারণ ক্রেতারা। তারা জানান, প্রশাসন চাইলে জনস্বার্থে অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে। খুলনা বিভাগীয় প্রধান আনিসুর রহমান কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজানে বেগুন সহ নিত্যপণ্যের দাম বরাবরই থাকে চড়া, এবারে চিত্র ভিন্ন। বেগুন রমজানের শুরুতে বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকা কেজিতে, সেই বেগুন নেমে এসেছে 10 থেকে 12 টাকায়। টমেটো রমজানের শুরুতে বিক্রি হয়েছিল 60 থেকে 70 টাকায়। নিত্যপণ্যের দাম অভাবনীয়ভাবে কমেছে, এতে ক্রেতারা খুশি হলেও চরম ক্ষোভ ব্যবসায়ীদের মাঝে। রমজান দুটো তিনটের পর থেকে মালের কোনো চাহিদা নাই, মার্কেটে মাল বেশি, কাস্টমার নাই। প্রথমে ছিল 70 টাকা 60 টাকা এই ধরনের খিরে, আর এর থেকে ভালো খিরে একটু বেশি ছিল। বর্তমানে 5 টাকা করে কেজি বেচতে আছি, তাও কাস্টমার পাচ্ছি না। এখন 10 টাকা 12 টাকা বেগুন আছে বাজারে, ব্যাপারী সব শেষ হয়ে গেছে, কারো চালান নাই। প্রতি বছর রমজান এলেই ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে জিম্মি করেন সাধারণ ক্রেতাদের। এবছর স্বল্প মূল্যের পণ্য কিনতে পেরে সন্তোষ জানান তারা। মানে বেগুন যেমন 10 টাকা চলতেছে, 5 থেকে 10 টাকা, এবং টমেটো 15 থেকে 20 টাকা। এখন সাধারণভাবে আমরা এগুলোর জন্য স্বস্তিতে আছি। যদি সিন্ডিকেটের কারণে এই সমস্যা হয়েছিল, হয়তোবা সিন্ডিকেট টুটে গেছে, যার কারণে মানুষের এই কেনার সাশ্রয় হলো। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে, এর সুফল যেন পুরো রমজানে থাকে সেই ব্যবস্থাও নিয়েছে প্রশাসন, জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। 2-4টি প্রতিষ্ঠানকে 6,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান আসলে সারা বছরব্যাপী থাকবে। এই রমজান মাসে আরও দৃঢ় অভিযান হবে, আরও সব জায়গায় অভিযান হবে। আমরা ক্রমান্বয়ে সকল বাজারেই যাবই, এবং সকল ব্যবসায়ীদের প্রতি আমরা অনুরোধ করব যে তারা যেন এই মূল্য তালিকাটা সঠিকভাবে প্রদর্শন করে, এবং প্রত্যেকটা আইটেমের যেগুলো ক্রয় করছেন তারা ক্রয় ভাউচারগুলো সংরক্ষণ করে। ন্যায্য মূল্যে পণ্য বিক্রি এবং অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব কমাতে সারা বছরেই প্রশাসন সক্রিয় থাকবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।